আসসালামু আলাইকুম, আমি খাবুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যাপ্লাই করলে 24 আওয়ার্স এর মধ্যে মনিটাইজেশন পাওয়া যায়। এখানে যদি আমরা দেখি আমাদের ইউটিউব চ্যানেলে যে 4টি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 4000 ওয়াচ টাইম, তারপর 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে, দেন 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ কোনো কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না। এই 4টি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ইউটিউব আমাদের মেলে একটি মেল করবে। আমি মেলটি পেয়েছি এপ্রিলের 4 তারিখ, অর্থাৎ ইউটিউব থেকে আমাকে মেল করা হয়েছে যে হাই সবুজ আইটি পার্ক, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নেমটা। এখানে আমাকে মেল করা হয়েছে ইউর চ্যানেল সবুজ আইটি পার্ক হ্যাজ পাস্ট দ্য 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস, রিকোয়ারমেন্ট অফ দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস। এই মেলটা আমাকে ইউটিউব থেকে করা হয়েছে, অর্থাৎ এই 4টি ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়েছে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম অ্যান্ড 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ আছে, দেন কোনো কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ কোনো কপিরাইট স্ট্রাইক নেই, সেজন্য তারা আমাকে মেল করেছে যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য তারা আমাকে মেল করেছে। এটা আমাকে 4 তারিখে করেছে এপ্রিলের। আমি ঠিক এপ্রিলের 13 তারিখে আমি মনিটাইজেশন অন করার জন্য, অর্থাৎ গুগল এক্সচেঞ্জের জন্য আমি অ্যাপ্লাই করেছি। টোয়েন্টি ফোর আওয়ার্স পরে তারা আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামস, অর্থাৎ আমার গুগল এক্সচেঞ্জটা অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছে। এখন যদি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে যাই তাহলে এখানে আমি দেখতে পারবো ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রামস, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর চ্যানেল অ্যান্ড কন্ট্যাক্ট সাপোর্ট, অর্থাৎ তারা আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছে। এই মনিটাইজেশন অন হওয়ার ফলে আমি যদি আমার কন্টেন্টে যাই তাহলে আমার ভিডিওতে আমি মনিটাইজেশন অন অফ করতে পারবো, সবগুলো ভিডিওতে আমি মনিটাইজেশন অন অফ করতে পারবো, অর্থাৎ আমার ভিডিওতে ইউটিউবের যে অ্যাডগুলো আছে গুগল অ্যাডসেন্সের, সেই অ্যাডগুলো তারা রান করে দিয়েছে। আর এই 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে কিছু রুলস এবং ইউটিউবের যে গাইডলাইন আছে সেগুলো আমি ফলো করেছি। আমার ভিডিওগুলো অবশ্যই অরিজিনাল, জেনুইন এবং কোয়ালিটি কন্টেন্ট ছিল বলেই তারা মনিটাইজেশন অন করে দিয়েছে। কোনো ফেক ভিডিও বা অন্যের ভিডিও দিয়ে এডিট করে যদি আমি ইউটিউবে দিতাম সেখানে অবশ্যই কপিরাইট ক্লেম থাকতো, তখন আমি মনিটাইজেশন পেতাম না। কোনো অ্যাডাল্ট ভিডিও, অর্থাৎ কোনো হিউম্যান হ্যারাসমেন্ট, এসব কোনো কমিউনিটি গাইডলাইন্স, ইউটিউবের যদি কোনো কমিউনিটি গাইডলাইন্স ব্রেক হতো তাহলে তারা আমাকে মনিটাইজেশনটা অন করে দিত না। অর্থাৎ কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক না থাকলে আপনি অবশ্যই ইউটিউব মনিটাইজেশন পেয়ে যাবেন। অন্যের ভিডিও নিজে যদি আপলোড দেন নিজের চ্যানেলে তাহলে কখনোই আপনি মনিটাইজেশন অন পাবেন না, সেখানে আপনি কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবেন, তাহলে আপনাকে ইউটিউব কখনোই মনিটাইজেশন অন করে দেবে না। অর্গানিক ভিউ হলে খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওর মধ্যে টাইটেল, তারপর ডেসক্রিপশন, একটা থামনিল, অর্থাৎ এই ভিডিও রিলেটেড একটা কোয়ালিটিফুল থামনিল, তারপর হচ্ছে অবশ্যই ট্যাগ থাকতে হবে, তাহলেই এবং কি আপনার এই ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকতে হবে,
তাহলে অবশ্যই এসব ইউটিউবের গাইডলাইন্স ফলো করে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং যদি আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয় তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশনটি অন করে দেবে। অর্থাৎ মনিটাইজেশন অন করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য একটি ভিডিও আছে, ভিডিওটি ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন। তাহলে কিভাবে ফুলফিলভাবে একটি ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তা এই ভিডিও দেখে জানতে পারবেন। আমরা অ্যাপ্লাই করার সময় রিভিউ পার্টনার প্রোগ্রামস এটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম। দেন স্টেপ টুতে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য সাইন আপ করেছিলাম, অর্থাৎ আমরা গুগল অ্যাডসেন্সের জন্য আমাদের যে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এটা আমি সিলেক্ট করেছিলাম। দেন এখানে যে আমার গভর্নমেন্ট ইস্যুকৃত এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আছে সেম অ্যাড্রেসগুলো আমি এখানে দিয়েছিলাম, যেমন আমার নেম, তারপর আমার প্লেস, পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্টাল কোড, সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পোস্টাল কোড, এই সবগুলো ইনফরমেশনগুলো আমি গুগল অ্যাডসেন্সে দিয়েছি মনিটাইজেশন অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য। এটা আমি তার তারিখে অ্যাপ্লাই করার ফলে ঠিক আমার 24 আওয়ার্সের ভিতর আমার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামটিও তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা যদি গুগল অ্যাডসেন্সে আসি তাহলে আমাদের যে আর্নিং এর যে ড্যাশবোর্ডটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার গুগল অ্যাডসেন্সটা তারা অ্যাপ্রুভ করেছে। এখানে স্টেপ ওয়ানটির সাথে সাথেই ডান হয়ে যায়, স্টেপ টুটা 12 আওয়ার্সের ভিতর গুগল অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ করে দেয় যদি আপনার সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক থাকে, অর্থাৎ যদি আপনি ইউটিউবের রুলস অ্যান্ড গাইডলাইন্সগুলো ফলো করে ভিডিও মেক করেন বা কন্টেন্টগুলো ঠিকঠাক মতো কোয়ালিটিফুল থাকে তাহলে আপনি অবশ্যই গুগল অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ স্টেপ টু এখানে ডান চলে আসবে। আর স্টেপ থ্রিতে হচ্ছে গেট রিভিউ, অর্থাৎ আপনার ইউটিউবের যত কন্টেন্ট আছে এবং কি কোনো কমিউনিটি গাইডলাইন্স ব্রেক আছে নাকি, কোনো কপিরাইট স্ট্রাইক আছে কি না, এই সবগুলো তারা রিভিউ করবে। রিভিউ করার পর ঠিক 24 আওয়ার্সের ভিতর তারা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার ফলে এরকম একটি মেল আসবে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে অ্যাপ্লাই করলে 24 আওয়ার্সের ভিতর আমরা মনিটাইজেশনটি পেয়ে যাব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আর যদি কারো কোনো অ্যাপ্লাই করতে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।